শিমুল পলাশ জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। রঙের উৎসবের পসরা সাজিয়ে হাজির দোকানিরা, শুরু হয়েছে কেনাকাটা, এখন শুধু রঙিন হওয়ার অপেক্ষা। আর মাত্র কয়েকদিন পরেই বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দোল উৎসব। ইতিমধ্যেই বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীরা আগাম দোল উৎসবের আনন্দে মেতে উঠেছে। শিমুল পলাশের গন্ধ জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। এই দোল উৎসবের অন্যতম বস্তু আবির। এই বসন্তকালে রং খেলার আনন্দে 8 থেকে 80 সকলেই মেতে ওঠেন। ফাগুন মানে বাতাসে রঙের গন্ধ। এই রং খেলা উপলক্ষে ক্রেতারা ইতিমধ্যেই রঙের পসরা সাজিয়ে নিয়ে বসেছেন। ইতিমধ্যেই রং খেলা উপলক্ষে রং কেনা বেচাও শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন দোকানে বিভিন্ন রং বেরঙের আবির ও রং তো পাওয়াই যাচ্ছে, সেই সাথে পাওয়া যাচ্ছে বাচ্চাদের বিভিন্ন রঙের মুখোশ ও পিচকিরি। এবছর রং আবির ও মুখোশ সহ রং খেলার বিভিন্ন সামগ্রী বাজারে ব্যাপক হারে বিক্রি হচ্ছে। ইতিমধ্যেই দোকানগুলিতে আবির ও রঙের কেনা বেচা শুরু হয়ে গিয়েছে। এমনই দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়। এই বিষয়ে ব্যবসায়ী সুমন সাহা বলেন, এবছর রং খেলা উপলক্ষে গত কয়েকদিন আগে থেকেই রঙের দোকান বসানো হয়েছে। আজ থেকেই মূলত কেনা বেচা শুরু হয়েছে। তবে এবছর আশা রাখছি বেচা কেনা ভালোই হবে। এবছর রং এবং আবিরে দুটোতেই নতুনত্ব রয়েছে, কিন্তু হার্বাল রঙের চাহিদা বেশি। সেই সঙ্গে নতুনত্ব রং বলতে এবছরে আছে স্মোক রং। এবছর 10 টাকা এবং 20 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের রং রয়েছে। সাধারণ মানুষের কথা ভেবে রঙের দাম রিজনেবল রাখা হয়েছে। তবে এত সব কিছুর মাঝে নতুন করে চোখ রাঙাচ্ছে অ্যাডিনোভাইরাস, তাই শিশুদের কথা ভেবে হার্বাল রঙের পরিমাণ বেশি রাখা হয়েছে বলে জানা গিয়েছে। এবছর কালকের থেকে দোকান লাগানো হয়েছে। মোটামুটি দোকান গোছাতে যা সময় লেগেছে, আশা করা যাচ্ছে যে আজকের থেকে কি আগামীকাল থেকে ব্যবসাটা অনেক ভালো হবে, সেরকমই আশা করছি। এবার তো বিভিন্ন রকম আবিরে নতুনত্ব এসেছে, রঙের মধ্যেও নতুনত্ব এসেছে, কিন্তু হার্বালটাই সব থেকে বেশি এবছর রঙে এসছে। আর একটা স্মোক কালার বলে নতুন একটা রঙ এসেছে, সেই রঙটাই বেশি চলছে। নর্মালি 10 টাকা 20 টাকা থেকে শুরু করে রিজনেবল প্রাইসের মধ্যে এবছর রঙটা থাকছে। আশা করা যাচ্ছে যে এবছর বেচা কিনা গত বছরের থেকে একটু ভালো হবে, সেই আশা করেই দোকান সাজিয়ে বসা। এখন দেখা যাক, সব কিছুই ওয়েদারের উপর নির্ভর করে। এই বিষয়ে অপর এক বিক্রেতা সুজিত সাহা বলেন, এবছর বেচা কেনা আগের তুলনায় একটু বেশি। তার মধ্যে এবার রং খেলার আগেই শেষ হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, তাই আশা রাখছি গত বছরের তুলনায় এবছরের বেচা কেনা ভালো হবে। এবছরে রঙে নতুনত্বের মধ্যে রয়েছে বুড়িমা আবির, স্মোক রং, সেই সাথে হার্বাল রং ও আবির তো রয়েছে। তবে প্রতিবারের ন্যায় অন্যান্য রঙের তুলনায় আবিরের চাহিদাটা বেশি রয়েছে। এবছর বেচা কেনা আগের তুলনায় একটু বেশি, তারপরে মাধ্যমিক পরীক্ষাটা শেষ হয়ে গেছে, সেই হিসাব করে বেচা কেনাটা আশা করছি আগের থেকে ভালো হবে। এবার নতুনত্ব হার্বাল আছে, স্মোক আছে, একটা বুড়িমা আবির নতুন এবছরের, একদম গত বছর এটা ছিল না, এবছরই নতুন দেখা যাচ্ছে। তারপরে হার্বালটাই ম্যাক্সিমাম, এবার অ্যাসিডিটি রং খুব কম, আবিরটাই ম্যাক্সিমাম তাই আছে, গায়ে মাখা রংটা খুব কম, আবিরটাই ম্যাক্সিমাম চাহিদা। গত বছরের তুলনায় এবছরে অনেকটা কম আছে দাম, 10 টাকা ম্যাক্সিমাম আবির। এই বিষয়ে অপর এক বিক্রেতা বলেন, গত পরশুদিন থেকেই বেচা কিনা শুরু হয়েছে, আশা করছি এবার রঙের ব্যবসাটা সকলের জন্য যারা আর কি ব্যবসার সাথে যুক্ত তাদের ভালোই হবে, আর দোল পূর্ণিমাটা সবার শুভ কাটুক, ভালো কাটুক এটাও চাই। এবং এবারের যেটা নতুনত্ব অনেক কিছুই আছে, মুখোশ আছে, তারপরে বিভিন্ন টাইপের মানে অ্যাডিনোভাইরাসের জন্য যাতে বাচ্চাদের অসুবিধা না হয় তার জন্য কিছু আয়ুর্বেদিক আবির রং আছে যেগুলো খুব ক্ষতি করবে না। আর হচ্ছে গিয়ে যেটা হচ্ছে মুখোশ, তারপরে বিভিন্ন রং রং বেরঙে আছে, আরও আপনার পিচকেরি এসেছে এবার খুব নতুন নতুন, মানে বাচ্চাদের মনোরমের জন্য এবং বড়দের জন্য সকলের জন্য ওভারঅল 8 থেকে 80 সকলের জন্যই খুব ভালো এবার প্রদর্শন করেছে। এবং সবচেয়ে বড় কথা, এবার ইন্ডিয়ান মালটা আমাদের এখানে বেশি পাওয়া যাচ্ছে, আগে চায়না মালটা বেশি পাওয়া যেত, কিন্তু ইন্ডিয়ান মালটার এবার প্রকোপ বেশি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন।
আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটারমোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটারমোর বনগা, এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।